بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাল্লাগা রিসালাহ ওয়া আদ্দা আল আমানাহ ওয়া নাসাহা আল উম্মাহ ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি ইলা ইয়াউমিদ্দিন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিতুখরিজা আন-নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইযনি রাব্বিহিম। আজকের সম্মানিত অডিয়েন্স, ইকরা টিভির এনলাইটেন জার্নি কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে যত ভাই বোন আপনারা টিভি স্ক্রিনের সামনে হাজির হয়ে গেছেন, আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি আবুল হাসান খান, ইসলামী মসজিদের ইমাম। আর সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে যে স্টুডিও এখন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের বিল্ডিংয়ে এসে গেছে, যার ফলে আপনাদের সাথে একটু রেগুলার আমরা থাকতে পারবো আশা করছি। এবং আমরা দোয়া করছি যে ইকরা টিভির মতো একটি পবিত্র এবং ইসলামিক একটি চ্যানেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। ব্রিটেনবাসী মুসলিম ভাই বোনদের জন্য এটা একটা উপহার। এই উপহারটা যেন জিন্দা থাকে, আমরা সবাই এনজয় করতে পারি, এজন্য আপনাদের সবার কাছে আমরা দোয়া চাচ্ছি যে বিভিন্ন টেকনিক্যাল কারণে ইকরা টিভির কিছু প্রোগ্রাম বাদ গিয়েছে। আপনারা অনেকে হয়তো মনঃক্ষুণ্ণ হয়েছেন, কিন্তু দোয়া করেছেন। আপনারা কোনো বদ্দোয়া আপনারা আমাদেরকে অবশ্য দেননি, দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ আবারও ইকরা টিভি এনলাইটেন জার্নি প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে। আজকে সবাইকে ওয়েলকাম করছি এই প্রোগ্রামে। আমরা আশা করছি ইনশাল্লাহ এখন থেকে আমরা প্রোগ্রামটি রেগুলার পরিচালনা করতে পারব। টেকনিক্যাল ডিফিকাল্টিস যেগুলো ছিল এগুলো আস্তে আস্তে করে দূর হচ্ছে এবং কিছু কাজ আমাদের বাকি আছে। এই কাজগুলো আমরা আশা করছি অতি শীঘ্রই ইনশাল্লাহ সমাপ্ত হয়ে যাবে এবং প্রোগ্রাম রেগুলার আপনারা পাবেন ইনশাল্লাহ। আপনাদের কোরআন ক্লাস সহি করে কোরআন শিক্ষা আসর এভাবে করে আরও যত প্রোগ্রাম আছে সবটাই ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে করে পেয়ে যাবেন। এই দাওয়াত দিয়ে সবাইকে ওয়েলকাম করে শুরু করছি এনলাইটেন জার্নির প্রোগ্রাম। আমাদের বিষয়বস্তু একটা থাকে সবসময়, আমি চাচ্ছি না আমাদের সেই বিষয়টাকে চেঞ্জ করতে। আমাদের যে বিষয়টি ছিল সেটা ছিল আল কোরআন মানব জাতির হেদায়াতের কিতাব। আশা করি আপনাদের মনে আছে, আমি আপনাদেরকে নিয়ে সেই জার্নিতেই রওনা করেছি। ইনশাল্লাহ আমরা এই জার্নি কন্টিনিউ করতে চাই। তো আজকে যে বিষয়টি বলতে চাই একটু রিমাইন্ডার হিসাবে, আজকে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো না, আমরা আপনাদেরকে নিয়ে রিমাইন্ডার দিয়ে সেই প্রোগ্রামে আমরা চলে যাই। রিমাইন্ডার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন দিয়েছেন আমাদের জন্য। কোরআনটা গাছপালার জন্য আসে নাই, কোরআনটা পাহাড় পর্বতের কাছে আসে নাই, কোরআনটা আকাশের কাছেও আল্লাহ প্লেস করেছিলেন কিন্তু তারা কবুল করতে পারে নাই। সূর্য চন্দ্র থেকে শুরু করে আল্লাহ যত মখলুকাত, কেমন কারো উদ্দেশ্যে আল্লাহ এটা পাঠাননি, বরং পাঠিয়েছেন এবং তিনি প্লেস করেছিলেন অনেকের কাছে, আকাশের কাছে, জমিনের কাছে, পাহাড় পর্বতের কাছে, তোমরা নেও, কিন্তু কেউ এটা গ্রহণ করে। এত বিশাল সাইজের আকাশ, কেমন এরপরে এত বিশাল পরিমাণের বিশাল পাহাড়, সুবহানাল্লাহ, এগুলা গ্রহণ করতে পারে নাই, অথচ কোরআন সাইজে অনেক ছোট। কিন্তু শেষ পর্যন্ত ও হামালাহাল ইনসান, সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন যে ইনসান না বুঝে এটাকে কবুল করে ফেলছে। এটার বড়ত্ব, এটার যে বিশালত্ব, এটার যে বারাকা, এটার যে ওজন এবং এটার যে মাহাত্ম, এগুলা চিন্তা ভাবনা না করে, সাত পাঁচ না ভেবে ইনসান কিন্তু কবুল করে ফেলেছে।
এখন ইনসান কবুল করার পর আমাদের এখন দায়িত্ব বেড়ে গেছে, কিন্তু এই দায়িত্ববোধটা আমাদের অনেকের আসে না। এটা বড় আফসোসের কথা যে আল্লাহ তাআলা এক্সাম্পল দিয়ে বললেন যে এটা বিশাল দায়িত্ব, এই এই দায়িত্ব নেওয়ার জন্য আমি অফার করেছিলাম অমুককে তমুককে, কেউই করলো না। ওয়াহামালাহ আল ইনসান, কিন্তু ও আশফাকনা মিনহা ওয়াহামালাহ আল ইনসান, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল সবাই, কেউই এটা কবুল করলো না, কিন্তু পরবর্তীতে ইনসান কবুল করে ফেলল। তো আল্লাহ বলছেন ইনসানকে একটা একটা সুমিষ্ট গালি দিয়ে, একটা মহব্বতের বর্ষণা করে তিনি বললেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, ইনসান আসলে নিজের প্রতি নিজে জুলুম করেছে এবং তারা জাহিল, কোনো কিছু আমাদের টের পায় নাই, কী জিনিস কবুল করছে টের পায় নাই। তো এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভদ্র ভাষায় গালি দিলেন আমাদেরকে, দিয়ে বললেন যে ইনসান তোমরা কী কবুল করছো, তোমরা এটাকে বহন করে চলছো, এটা অনেক ভারী জিনিস, তোমরা এই এই হেভি জিনিসের প্রতি রেসপন্সিবল হও, তোমরা ডিউটিফুল হও। তো সেই হিসাবে আসুন, যেহেতু কোরআনটা এসেছে আমাদের উদ্দেশ্যে, আমি সূরা ইব্রাহিমের প্রথম আয়াতটি আপনাদের সামনে পেশ করতে চাই। বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটি পাঠিয়েছেন আর তার পরিচয় দিচ্ছেন তিনি, যে তিলকা আয়াতুল কিতাব, এই আয়াতগুলো হচ্ছে কিতাবের আয়াত অর্থাৎ কোরআনের আয়াত, এবং এগুলো অত্যন্ত হিকমতপূর্ণ এবং খুব ক্লিয়ার আয়াত। লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে পাঠিয়েছি আপনি এই আয়াতগুলো পড়ে পড়ে মানুষকে অন্ধকার জমাট বাঁধা অন্ধকার থেকে, অনেকগুলো অন্ধকার থেকে আপনি মানুষগুলোকে বের করে ঠেনে বের করে ওদেরকে আলোর পথ দেখাবেন। সুবহানাল্লাহ, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, আপনি মানুষকে টেনে টেনে বের করবেন কিসের থেকে, অন্ধকার থেকে বের করে আলোর পথের সন্ধান দিবেন। এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন হাদি, আমাদেরকে তিনি সন্ধান দানকারী বা সন্ধানদাতা, আর কোরআন হচ্ছে লাইট। এই সন্ধান দেওয়ার জন্য কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে, যে তোমরা কোরআন থেকে লাইট নেও আর তোমরা আলো দেখো, আলো দেখো এবং তোমরা আলোর পথে চলো, অন্ধকারের পথে নয় আলোর পথে চলো, অন্ধকার থেকে বের হয়ে আসো। এখন অন্ধকার বলতে এখানে কী বোঝানো হয়েছে, জাহিলিয়াতের অন্ধকার। জাহিলিয়াত অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে মালিক হিসাবে, খালেক হিসাবে, স্রষ্টা হিসাবে যারা ভুলে গেছে এবং ভুলের মধ্যে পড়ে গেছে, স্রষ্টা হিসাবে আল্লাহকে হারিয়ে ফেলছে, যে আমাকে কী বানালো, আমাকে কেন বানানো হলো, আমার প্রতি কোনো জিম্মাদারি এবং দায়িত্ব আছে, তার প্রতি কোনো কর্তব্য আমার আছে, যিনি আমাকে সৃষ্টি করলেন বানালেন তার প্রতি আমার কোনো ডিউটি আছে, কোনো দায়িত্ব আছে, নাকি এমনি খামাকা তিনি একটা তামাশা করলেন আমাকে সৃষ্টি করে, না তামাশা না। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আমার রব, ও আমাদের প্রতিপালক, আপনি কোনো জিনিসই বাতিল সৃষ্টি করেন নাই, বেকার সৃষ্টি করেন নাই, অনর্থক সৃষ্টি করেন নাই, প্রত্যেকটি সৃষ্টির পেছনে আপনার বিশাল বিশাল এক একটা উদ্দেশ্য রয়েছে। মানুষকে সৃষ্টি করার পেছনে উদ্দেশ্য হচ্ছে যে মানুষ আল্লাহর গোলামি করবে। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা এই বোধহয় এই আয়াতটা সবাই জানি, ইবাদত করতে পারি আর না পারি এই আয়াত আশা করি আমাদের অনেকেরই মুখস্থ আছে, যে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, কনফার্ম করছেন যে আমি কনফার্ম করতে চাই যে আমি সৃষ্টি করি নাই অন্য কোনো উদ্দেশ্যে মানুষকে এবং জিন জাতিকে, কেমন একটা উদ্দেশ্য করে, যে সেই উদ্দেশ্য হচ্ছে তারা আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ, তাইলে আল্লাহ তাআলার ইবাদত করা আমাদের জিম্মাদারি, এই জব দিয়ে আল্লাহ পাঠাইছেন। কিন্তু এই জবটা তো শিখতে হবে, কী জব, ঠিক না? ইবাদতটা কেমনে করবেন, আপনার ইচ্ছা মতো আপনি করবেন, আমার ইচ্ছা মতো আমি করবো, না ইচ্ছা মতো করলে এটা ইবাদত হয় না। এই ইবাদতটা করার জন্য আমি আগে উল্লেখ করেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং তার মাধ্যমে এই কোরআন পাঠিয়েছেন। পাঠিয়ে কী করছেন আপনাদেরকে সহজভাবে যদি আমি বলতে চাই, তাহলে বলবো একটু খেয়াল করে সবাই, যে কোরআনটা হচ্ছে থিওরি, কী করতে হবে তার লিস্ট দিয়েছেন, থিওরি দিয়েছেন, আর কীভাবে করতে হবে, কীভাবে এই কাজটা আঞ্জাম দিবেন, এই জন্য
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন প্র্যাকটিক্যাল মানুষ, তাকে দিয়ে তিনি উজু করাইছেন। আল্লাহ কোরআনে বলেছেন উজু করো, ঠিক আছে না, তায়াম্মাম করো, এরপরে বলেছেন নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু কেমনে নামাজ পড়তে হবে, কদ্দুর পড়তে হবে, উজুটা কীভাবে করতে হবে, এইসব স্টাইল এবং পদ্ধতি কিন্তু ওখানে নাই, কোরআনে নাই। এইগুলো পাওয়ার জন্য কোথায় যেতে হবে? এই জন্য আগে বলছি যে থিওরিতেও উল্লেখ করা হচ্ছে যে তুমি কী করো, ফাতায়াম্মামু, তায়াম্মাম করো, আরেক আয়াতে উজু করো, আরেক আরো অনেক আয়াতে বলা হয় যে নামাজ কায়েম করো। কেমনে করবো নামাজ, কাকে বলে, ঠিক আছে বুঝলাম, এবারে কেমনে করবো নামাজটা, কেমনে পড়বো, আদায় করবো, তার কোনো নিয়ম রেগুলেশন ওখানে না। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যাল হিসাবে পাঠাইছেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্র্যাকটিক্যাল কেমনে করেছেন, আল্লাহ স্বয়ং জিবরিল পাঠিয়ে ওনাকে প্র্যাকটিক্যালি ট্রেনিং দিয়েছেন আগে, উজুর ট্রেনিং, তাইমুমের ট্রেনিং, তারপর নামাজের ট্রেনিং, হজের ট্রেনিং, সব কিছু ট্রেনিং দিয়ে ওনাকে একদম পুরো ট্রেন্ড আপ করে আমাদের জন্য তিনি পাঠিয়েছেন, যার ফলে কোনো আমল করতে হয়নি, যে আমলটা করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে এই আমলের নাম আমল। আর না হয় আপনি সারাদিন আমল করবেন, সারা জীবন আমল করলে যদি আপনার কোনো আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে না হয়, তাইলে আপনার আমলটা আমল হবে না, সওয়াব পাবেন না। কাজ করা হয়েছে বটে, কিন্তু কোনো সওয়াব পাবেন না। সওয়াব পাওয়ার শর্ত হইল যে আমল কবুল হতে হবে, আর কবুল হওয়ার শর্ত হইল যে আপনার আমলটা, আপনার আমার আমলটা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের তরিকা মতো, তার স্টাইল মতো, তার নিজে তিনি যেভাবে করেছেন এইভাবে করে করতে হবে, আর না হয় হবে না। কারণ কোরআন হাকিমে অনেক জায়গায় তিনি বলেছেন মুবিন, এভাবে করে অনেকগুলো আয়াতের মধ্যে আতিউল্লাহ আতিউর রাসূল, মানে হচ্ছে যে আল্লাহর ইতাআত করো, আল্লাহর কথা শোনো, আল্লাহ যা বলেছেন তা তুমি ভালো করে শোনো, ভালো করে না শুনলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে না। আর আতিউর রাসূল অর্থ হচ্ছে যে যা শুনেছ তা এবার তুমি প্রয়োগ করো, আমল করো। আমল করতে হইলে রাসূল যেভাবে করে করেছেন তাকে ফলো করো, দ্যাটস ইট। নবীকে ফলো করলেই হয়ে গেল। আর যত মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করবে না, বরং আমল করতে গিয়ে অমুককে দেখে দেখে করে, উস্তাদকে দেখে দেখে করে, পীর সাহেবকে দেখে দেখে করে, মহাদ্দিস সাহেব যেভাবে করে করে, আর মহাদ্দিস সাহেবের প্রতি খুব বক্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এতটা ভক্তি তার নাই, কোথায় বার্তায় এতটা ভক্তি পাওয়া যায় না, কিন্তু ভক্তি পাওয়া যায় তার উস্তাদের উপর, এত আস্থা, এত ভক্তি পীর সাহেবের উপর, এত মারাত্মক ধরনের ভক্তি যে হুজুর যা বলবেন তা, এটা খোয় না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা করবেন, যা বলবেন তা, এটা কয় না। সুবহানাল্লাহ, একবার ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে আপনি, হে ওমর, আমাকে মহব্বত করো? তিনি বললেন হ্যাঁ, আপনাকে আমি বেশি মহব্বত করি। কদ্দুর, তিনি বললেন যে আমি আমার সব কিছুর থেকে মহব্বত করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, এখনও হয়নি। বললেন আমার জান থেকে আরও বেশি মহব্বত করি এবং আপনাকে অনুসরণ করি। সুবহানাল্লাহ, এই অনুসরণটা হচ্ছে আসল জিনিস, শুধু মহব্বত করলে হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 100% অনুসরণ যে করে সে হচ্ছে 100% মুমিন। সুবহানাল্লাহ, তাহলে মুমিন হওয়ার শর্ত হচ্ছে যে আপনি ইবাদত করবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো। যখন আপনার সবগুলো ইবাদত, সবগুলো কথা বার্তা, আচার আচরণ, অ্যাক্টিভিটিস, ডেইলি অ্যাক্টিভিটিস, এই সবগুলো যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে হবে না, ততক্ষণ আপনি আমি মুমিনই না। কেমন, লা ইউমিনু আহাদুকুম, নবী সাল্লাম কনফার্ম করেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মাস থেকে কেউই সত্যিকার অর্থে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান্নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, ফ্রেন্ডবন্ধু, দুনিয়ার সকল মানুষ থেকে আমাকে না ভালোবেসেছ। সুবহানাল্লাহ, তাইলে আমাদের ভালোবাসার মানে আসল বস্তু হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসল ব্যক্তিত্ব হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তাকে আমাদেরকে ভালোবাসতে হবে, এটা হলো একটা।
আরেকটা হচ্ছে ভালোবাসার অর্থ, কিন্তু আসল ভালোবাসার অর্থটা বলছেন আরেক হাদিসে, সেখানে গিয়ে সেম কথা বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউই সত্যিকার অর্থে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে অনুসরণ না করেছে। সুবহানাল্লাহ। হাত্তা আকুনা তাবাআল্লিমা জিতু বিহি, আমি যে শরীয়ত নিয়ে এসেছি এই শরীয়তকে যতক্ষণ পর্যন্ত সে আমার মতো করে অনুসরণ করবে না, আমাকে ফলো করবে না শরীয়তকে মানার ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে, ততক্ষণ সে মুমিন নয়। তাইলে এই দুটো হাদিসে আমাদেরকে কী বলে, কী মেসেজ দেয়? এজন্য আসুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে মানতে হবে। এই মানার জন্যে আমাদেরকে আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি এই আয়াতখানা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহপাক জিম্মাদারি দিয়েছেন যে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। তাইলে আলোর পথে নিয়ে আসার জন্য গোটা মানব জাতিকে, শুধু মুমিনদেরকে না, ইংল্যান্ডের মুমিনদেরকেও না, মক্কার মুমিনদেরকেও না, বরং গোটা মানব জাতিকে, আর নাস বলা হয় যে তখন নাসা, মানব জাতিকে, সে মানুষটাও আবার কালো হইতে পারে, সাদা মানুষ হইতে পারে, গোরা মানুষ হইতে পারে, অন্য কোনো কালারের হইতে পারে, এরপরে হইতে পারে মুসলিম, অমুসলিম, নন মুসলিম, সকল মানুষকে আল্লাহবাক এখানে যে মানে রাসূলুল্লাহ সাল্লামকে জিম্মাদারি দিয়েছেন যে আপনি কি আপনি সকল মানুষকে অন্ধকার থেকে আপনি আলোর দিকে নিয়ে আসবেন। তো আজকে আমাদের এই বিষয়টা আপনাদের সবার কাছে হাইলাইট করা আমাদের উচিত এবং আমাদের প্রয়োজন ছিল। আমি পেশ করলাম কোরআন থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে বেশ কিছু হাদিস সহকারে আপনাদের সামনে পেশ করলাম। আসুন, সবাইকে আহ্বান রাখতে চাই যে জীবনের যে অংশটা চলে গেছে, বয়স যা হওয়ার হয়ে গেছে, এখন আগামী দিন, আগামী দিন যে কয়েকটি দিন বাকি আছে হায়াতের মাস থেকে, এই কয়েকটি দিন যেন আমরা আল্লাহর ওয়াস্তে অন্ধকার থেকে আলোর দিকে ছুটে আসার জন্য কোরআনকে ধরতে হবে। এই কোরআন আমাদেরকে গাইড করছে, কোরআন আমাদেরকে পথ দেখাচ্ছে থিওরি দিয়ে, আর যখনই আমরা কোরআনের থিওরি শুনব সাথে সাথে আমাদেরকে এই আমলটা করার জন্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে আসতে হবে, যে আমার নবী যেভাবে কাজ করেছেন আমাকে সেভাবে করতে হবে। তিনি জায়গায় জায়গায় বলেছেন, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গায় জায়গায় বলেছেন, যেমন নামাজের ক্ষেত্রে বলেছেন, তো তোমরা নামাজ পড়বা, সাল্লুকুম আর আইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা নামাজ পড়তে যেভাবে দেখেছো এইভাবে করে নামাজ পড়ো, এইভাবে নামাজ পড়লেই তো নামাজ। আর যদি নবীর নামাজ বাদ দিয়ে নিজের স্টাইল নিজস্ব স্টাইলে নামাজ পড়ি, তাহলে এই নামাজটা পরে আর নামাজ হবে না, সওয়াব পাওয়া যাবে না। এমনি আপনি কিছু ব্যায়াম ট্যায়াম করেছেন, নিজের থেকে কিছু একটা হবে, আপনার শারীরিক কিছু ফায়দা হবে, কেমন, কিন্তু আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনাকে মানা দরকার ছিল এই মানার কাজটা আপনি আমি করি নাই, যার ফলে আপনার আমার নামাজ কিন্তু হবে না। এই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে যে আমাদের সকল কাজে, সকল ইবাদতের কাজে, সকল নন ইবাদতের কাজে আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে অনুসরণ করতে হবে। আসুন, সর্বস্তরের ভাইবোনদের কাছে এই অ্যাপিল পেশ করছি যে আমরা আজকের এই বিগিনিংয়ের উদ্বোধনী কথা থেকে এটা আমরা শিখলাম বা এটা আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবনের কোনো ইবাদত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে না পারব। এই সবক আমরা আজকে সবার জন্যে দিয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমরা যাচ্ছি ইনশাআল্লাহ প্রথম কলে, আজকে কলার হিসাবে কে রয়েছেন দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। হুজুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে তাজিয়ার জন্য নামাজ পড়তে একটু আওয়াজ করে বলেন বোন, আমরা শুনতে পাচ্ছি না। হুজুর, আমি কৃষি স্যাসক্রাফ নিয়ে যাইছেন বহুত দিন ধরে লাইফ। হুজুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় তাজির নামাজ পড়তা, সে যাদের সময় যে লং টাইম তার হাঁটাইতা, এই সময় কিতা পড়তা হুজুর হইবানি একটু, আমরা তো অতটা জানি না হুজুর। সাজদাত কি হয়েছে? সাজদাত গিয়াতে তাই তাজির রক্ত সময় হাঁটাইতা, বেশি সময় দিতা, এই সময় কিতা পড়তা হুজুর, কোন কোন তফসি পড়তা, তাফসি পড়তা। আচ্ছা, ইনশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন জি। আসসালামু আলাইকুম হুজুর, আমরা লাই দোয়া করবা হুজুর, আর আপনারা দেখে খুশি হইছি হুজুর। বারাকাল্লাহু ফিকুম, থ্যাংক ইউ। বোন দোয়া চেয়েছেন, পরে দোয়া করি, আগে ভাগে দোয়া করে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সহ আমাদের সকলকে নেক আমাদের তৌফিক দিন, যে আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, যেভাবে করেছেন এইভাবে করলে পরে নেক আমল হয়। এই জন্য দোয়া করলাম যে আপনাকে আমাদের সবাইকে নেক আমাদের তৌফিক দিন, যেভাবে করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করেছেন সেইভাবে আমল করার তৌফিক দিন। প্রশ্ন ছিল আপনার মেইনলি
যে তাহাজ্জুদের নামাজে যখন আমরা সাজদায় যাব তখন কী কী দোয়া করব, অনেক সময় তো এখানে একটু লম্বা করে দিতে হবে। জি, তাহাজ্জুদের নামাজ হচ্ছে ভলান্টারি নামাজ। এই নামাজের সকল কিছু লম্বা করে পড়তে হয়, কোরআন তেলাওয়াত করতে হয় বেশি করে, কেবলমাত্র কুল হুয়াল্লাহ ইন্না আতাইনা অথবা আলম তারা এবং লিইলা দিয়ে নামাজ আপনি যদি পড়ে ফেলেন নামাজ হবে। কিন্তু ওই যে আগে বলছি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মমতো হলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়েছেন বেশি, তেলাওয়াত করেছেন বেশি। মা'আশা রাদিয়াল্লাহু আনহা কী বলেছেন যে তিনি আমার খাটিয়ার উপর নামাজ পড়তেন এবং তিনি এত লম্বা করে পড়তেন যে তিনি লম্বা করে পড়তে পড়তে কোনো কোনো দিন সূরা বাকারা দিয়ে এক রাকাত সুবহানাল্লাহ, অথবা কোনো কোনো দিন সূরা বাকারা দিয়ে দুই রাকাত শেষ করেছেন, বাকারা আড়াই পারা। আল্লাহু আকবার বলুন, জানা আছে তো। তা আমরা তো এদ্দুর পারব না, বা আমরা তো সবাই আর হাবিজও না, সেই জন্য কমপক্ষে কিছু লম্বা হওয়া দরকার। এই আলামতারা থেকে কী বলে আলামতারা ইলা দিয়ে নামাজ না পড়া উত্তম, কেমন? কারণ এই নামাজটা আপনি নিজে পড়ছেন আপনার ইচ্ছা মতো, এটা আল্লাহর কোনো হুকুম না যে পড়তে হবে। আল্লাহ ফরজ করেন নাই, ওয়াজিব করেন নাই, এটাকে তিনি নফল রেখেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নফল নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল হচ্ছে তাহাজ্জুদ নামাজের মধ্যে। তো সেই হিসাবে এই তাহাজ্জুদ নামাজটা আমরা পড়বো, কিন্তু লম্বা করে পড়বো, এই জন্য কিরাত লম্বা হবে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে রুকু লম্বা হবে, সাজদা লম্বা হবে। কেমন? আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কী সুন্দর করে বলেছেন যে তিনি যখন রুকুতে যেতেন মনে হতো আজকে রুকু শেষ হবে না, আজকে সাজদা বুদে শেষ হবে না, এত লম্বা লম্বা। আমরা যদি সুবহান রাব্বিয়াল আলা আজিম তিনবার করে পড়ি তো দূর তো হবে না, এজন্য বেশি করে যেন পড়ি। সাজদাতে কোন কোন দোয়া করবেন, অনেকগুলো দোয়া আছে এর মাঝ থেকে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটাও আপনি এড করতে পারবেন। এরপরে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল মিন আযাবিল কবরি, যে দোয়া আছে এই দোয়া আপনি যদি পড়তে চান তাও পড়বেন। আরও অনেকগুলো দোয়া আছে, এই দোয়াগুলো যদি আপনি পড়েন আল্লাহুম্মা ফিলি জামবি ওয়াসাইলি ফি দারি, এই দোয়াও আছে, অনেকগুলো দোয়া আছে। আপনাকে বলবো হিসনুল মুসলিম বই খুললে আপনি সাজদায় এড করার মতো অনেকগুলো দোয়া এখানে আছে লেখা, আপনি আস্তে আস্তে মুখস্থ করেন এবং পড়েন। শুকরান, আমরা যাচ্ছি নেক্সট কলে ইনশাআল্লাহ। বল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজন ভালো আছেন, আপনার প্রশ্ন কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে নিয়ে খায়াত দুঃখা, খুব সুন্দর প্রোগ্রাম করবো। আমার একটা কোয়েশ্চন হুজুর আছে। জি, আল্লাহ তো জিন আর ইনসান সৃষ্টি করছেন, আমার প্রশ্ন হয়েছে যে জিন জাতির আল্লাহ যে সৃষ্টি করছেন তার আর গেছে সেম আমরার মতো নবী আইসেননি না, একই নবী একই কিতাব? দ্বিতীয়ত হইছে হুজুর, যদিও আল্লাহ তারা সৃষ্টি করছে আমরা তারা দেখি না, বাট তারা তো আমাদের উপরে মনে হচ্ছে আমরা দেখে আমাদের উপরে আসর করে আমাদের বর করে, তো এগুলো একটু আমার কাছে কন্ট্রাডিকশন লাগে না যে আল্লাহ তারা সৃষ্টি করছেন তারা আবার আমাদের বিভিন্ন জিনিস করতে পারে আমরা অদেখার মাঝে আমরা অজানার মাঝে, ওগুলো একটু তার বিস্তারিত বুঝাই রাখুন হুজুর, আমি বড় উপকৃত হইলাম না। আমার কাছে একটু কনফিউজ লাগে আল্লাহ জিন জাতি সৃষ্টি করছেন তারার কাছে ডিফারেন্ট নবী আইসেননি না, ডিফারেন্ট কিতাব আইসে না, সেম কিতাব আইসে, আবার তারা আমরা দেখতে পারে আমরা যথা ইচ্ছা তা করতে পারে, আর তারা কি একটা জুলুম আল্লাহন করেন না নিজে একটা, মানে আমি বুঝতাম তাই আমার জিন জাতির কথা বলতেছেন আপনি? জি ইনশাআল্লাহ, আপনি রেখে দেন এবং আপনি জবাব শুনেন। জাজাকাল্লাহ খায়রান ভাইজান আপনার প্রশ্নের জন্য, এবং আপনি প্রশ্নের বিগিনিংয়ে নেক হায়াত চেয়েছেন আমাদের, আমরাও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরও নেক হায়াত দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নেক আমাদের তৌফিক দান করুন যে আমল করলে পরে আল্লাহ তাআলা খুশি হন। আর প্রশ্ন ছিল আপনার জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করে ওদের জন্য আলাদা কোনো শরীয়ত, আলাদা কোনো নবী, আলাদা কোনো কিতাব দিয়েছেন কি না? না ভাইজান, আপনি আশা করি কোরআন থেকে, কোরআনের উপর তো আমাদের ইমান আছে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে নবী যাকে দিয়েছেন তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন। কেমন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ যাকে পাঠিয়েছে তিনি কারো কোনো পিতা নন, আর তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। এবং তিনি এই আয়াতে পাওয়া গেল তিনি হচ্ছেন শেষ নবী এবং নবীর এন্ডিং, উনি এসে
নবীগিরি যে সিলসিলা এটা এটা তিনি তিনি এসে এন্ড করেছেন। তিনি নিজে বলেছেন একখানে হাদিসের মধ্যে সহিহ হাদিস যে আমি হচ্ছি লুবনাহ, লুবনার অর্থ হচ্ছে ইট, ইট বুঝি তোমরা, ওয়ালের ইট বলছেন। একটা ওয়ালের মধ্যে ওয়াল পূর্ণ হয়ে গেছে, একটা গ্যাপ আছে, একটা ইট সেখানে বসানোর বাকি আছে। তো নবুয়ত নামের ওয়ালের মধ্যে একমাত্র গ্যাপ ছিল একটা ইটের, সেই ইটের গ্যাপটা আমাকে দিয়ে আল্লাহ তাআলা পূর্ণ করে ওয়াল কমপ্লিট করে ফেলেছেন। সুবহানাল্লাহ, এর থেকে বড় উদাহরণ আর কী পাওয়া যাবে বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুবান থেকে এই কথা পাওয়ার পর আমাদেরকে আর ডানবাম দেখলে হবে না। এখন তিনি হচ্ছেন শেষ নবী, আবার কিতাব আসছেন শেষ কিতাব। এই কিতাবের পরে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আমি কমপ্লিট করেছি আজ। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন বিদায় হজ্জের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিতাব পাঠিয়ে বললেন আজকে কিতাব আসাও শেষ। তাহলে কিতাব আসছে, কমপ্লিট হয়েছে। নবী সাল্লাম হচ্ছেন শেষ নবী, অতএব এই নবীজি হচ্ছেন কাফাতাল লিন্নাসি জামিয়া, সকল মানুষের জন্য এবং জিন জাতির জন্য হাদি এবং নবী। কিছু অংশ এটার অর্থ এটার 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 একটু ব্যাখ্যা রয়ে গেল, আমাদেরকে এখন একটা ব্রেকে যেতে হচ্ছে। ব্রেক থেকে এসেই ইনশাল্লাহ আপনার এই প্রশ্নের উত্তরটা কমপ্লিট করে তারপরে ইনশাল্লাহ আমরা অন্য প্রশ্নে যাব। আপনি অতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আশা করছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাত। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله صلى الله عليه وعلى اله واصحابه واتباعه اجمعين। সম্মানিত আজকে ইকরা টিভির এই প্রোগ্রামের অডিয়েন্স, যেসব ভাই বোনেরা রয়েছেন, অনেকে ফোন করে আপনারা কিউতে আছেন, লাইনে আছেন, একটা প্রশ্ন আমাদের কাছে আংশিকভাবে জবাব রয়ে গেছে এটার, বাট অনেক ভাই বোনেরা উপেক্ষা করতে কষ্ট হচ্ছে, এই জন্য আমরা একটা কল নিয়ে ইনশাল্লাহ ওই প্রশ্নের জবাবে যাব। তো কে আছেন ইনশাল্লাহ আমাদের সাথে লাইনে দেখি। আসসালামু আলাইকুম। হ্যালো, কলার কথা বলেন। আসসালামু আলাইকুম। জি, আপনি লাইনে আছেন, একটু আওয়াজ করে কথা বলেন, জবাব দেন সালামের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে শুনতে পাচ্ছি না আমরা, কিন্তু আপনি আছেন যে লাইনে এটা আমরা টের পাচ্ছি। কেমন, আপনি যদি আমাদেরকে শুনতে পান আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম। আমরা খুবই দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, আমরা তাইলে দেখি নেক্সট কলে যাই। আসসালামু আলাইকুম, নেক্সট কলার প্লিজ। আসসালামু আলাইকুম, নেক্সট কলার। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার প্রশ্ন কি ভাইজান বলেন? আমার প্রশ্নটা, দুইটা প্রশ্ন আছে আমার। প্রথম প্রশ্ন হইল যে যে মহিলারা যদি নামের শেষে আপনার এই যে ধরেন নামের শেষে মহিলারা, না না, নামের শেষে মহিলারা যদি বা যদি পুরুষের নাম ব্যবহার করে, যেমন হুসাইন আলী। আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি, ড্যাশ হুসাইন ড্যাশ আলী বা এরকম, বুঝা গেছে জি, মানে মহিলারা কি ইউজ করতে পারবে? আচ্ছা ঠিক আছে, আর কি প্রশ্ন? আরেকটা আরেকটা প্রশ্ন হলো আমার, ইয়াজিদ ইয়াজিদ কি কাফির না কাফির না? আচ্ছা, আর কিছু? জি না, এজি যেহেতু জানি আমরা ওর ওর শাসনামলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বোঝা গেছে বোঝা গেছে ইনশাআল্লাহ। জি জি জি, শুকরান, জাযাকাল্লাহ খাইরান। ওকে, তাহলে আমরা বাইরের কাছে আগে ভাগে বলে রাখি, একটা প্রশ্ন আংশিকভাবে আমরা জবাব দিয়েছিলাম, এটা আংশিক জবাব রয়ে গেছিলো, ওইটা আমরা শেষ করি। দেখেন, প্রশ্নকর্তা যিনি ছিলেন যে জিন, জিনের জন্য কি আলাদা নবী, আলাদা কিতাব, আলাদা কোনো দিন ধর্ম ছিল? না ভাইজান, এমন কোনো ঘটনা নয়। জিনের জন্য আলাদা কোনো শরীয়ত না, আলাদা নবী না, আলাদা কিতাব না। কিতাবও ছিল তাদের কোরআন আমাদের মতো করে, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরই নবী। সো 26 পারার মধ্যে দুই তিনটা আয়াত এসেছে, ওয়া ইয সরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াস্তামিউনা আল কোরআন। জিন জাতির একটি গ্রুপ, তারা একদিকে একদিন পথ চলতেছিল, পথিমধ্যে তারা শুনেছে কোরআনের আওয়াজ, শুনে তারা থেমেছে এবং কোরআন শুনে তারা ইমান এনেছে,
এবং তারা একে অন্যের তাদের এলাকায় গিয়ে ডাক দিয়ে তাদের জাতিকে বলেছে, ইয়া কওমানা আজিবু দাই আল্লাহি ও আমিনু বিহি ইয়াগফির লাকুম, হে আমার কওমের, হে আমাদের কওমের জাতির লোকেরা, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনো, কিতাবের প্রতি বিশ্বাস রাখো, তাহলে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, কেমন তোমাদের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। তাইলে এই আয়াত থেকে পরিষ্কার হয়ে গেছে, ও আমিনু বিহি ইয়াগফির লাকুম, কেমন তোমরা যদি এটার উপর ঈমান আনো তাইলে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। এবং তারা সাথে সাথে ঈমান আনলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে ঈমান আনলো, কোরআনকে আল্লাহর কিতাব হিসাবে তারা বিশ্বাস করলো এবং তারা ঈমানদার হয়ে গেল। তাইলে এই আয়াত সাক্ষী দিচ্ছে যে তাদের আলাদা কোনো কিতাব নাই, আলাদা কোনো নবী নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন তাদের নবী, এবং এবং কোরআনই হচ্ছে আল্লাহ আল্লাহর কিতাব এবং তাদের জন্য এটা বিশ্বাস করার মতো কিতাব ছিল। এবং দিনের শরীয়ত যে ইসলাম, সেই ইসলামের উপর ঈমান আনলে পরে তারা মুমিন হতো। এই জন্য আপনারা দেখবেন বিভিন্ন আলেমের কাছ থেকে আপনারা শুনে থাকবেন যে জিন্নে মুমিন এবং জিন্নে কাফির। কোনো কোনো জিন আছে ঈমান আনলে পরে তাদেরকে বলা হয় জিন্নে মুমিন, মানে মুমিন জিন। আর কোনো কোনো জিন আছে তারা মুমিন হয় নাই, ঈমান আনে নাই, তারা কাফির জিন রয়ে গেছে। তাইলে মুমিন এবং কাফির জিনের মধ্যে আছে, এবং জিনের জন্য আলাদা কোনো শরীয়ত নাই, আলাদা কোনো নবীও নাই, আলাদা কোনো কিতাব নাই, এক্সেপ্ট ইসলাম এবং ইসলামের কিতাব এবং নবী ছাড়া। আশা করি ক্লিয়ার ভাই জান ইনশাল্লাহ। এরপরে যে ভাই প্রশ্ন করেছেন, দুটো প্রশ্ন আপনার ছিল। একটা প্রশ্ন ছিল যে স্বামীর নামের সাথে স্ত্রীর নাম যুক্ত করা কি ঠিক আছে? এটা একটা ব্যাড কালচার, খারাপ একটা সংস্কৃতি, এবং বিশেষ করে এটা আমাদের বাংলাদেশি সংস্কৃতির মধ্যে একটা ভুল সংস্কৃতি। ভুল কেন? এই জন্য ভুল যে আজকে মেয়ের যে নাম মা বাবা রেখে দিয়েছিলেন ওই নামটাই হচ্ছে তার নাম। বিয়ে হয়েছে আজকে আপনার সাথে, কালকে বিয়ে ছাড়া হয়ে গেল, এখন কই যাবে এই মেয়ে? হ্যাঁ, আপনার নামের নাম তো আপনি ঢুকিয়ে দিলেন বিয়ের সময়, বিয়ের বয়সের আগ পর্যন্ত আপনার কোনো খবরই নেই। এখন বিয়ে হয়েছে, আপনার বউ হয়েছে বলে এখন তার সাথে আপনার নাম ঢুকিয়ে দিতে হবে কেন? এরপরে যদি আপনি দিলেন ঢুকাইও, তাহলে কালকে আপনি ছেড়ে দিলেন কোনো কারণে, বিয়েটা নষ্ট হয়ে গেল, এখন বিচারি কার কাছে যাবে? তারপরে যদি আপনি আপনাদের কোনো তালাক টালাক নাও হয়, আল্লাহ না করুন যদি স্বামী মারা যায়, কেমন বিয়ে হওয়ার পর স্বামী মারা গেছেন, এখন স্বামীর নাম নিয়ে কার কাছে যাবে বলেন? অথবা আরেক জায়গায় বিয়ে হবে, ওই নামও আবার ঢুকাবে, তারপরে এই এই বিয়ে হয়ে গেলো, এরপরে আরেক জায়গায় গিয়ে ঢুকবে, এই সব তামাশা এগুলো এগুলোকে খামাকা কোনো প্রয়োজন নেই। অথবা এমনও এমনও তো হইতে পারে যে স্বামীর নাম ঢুকেছেন, ওই সময় প্রেম 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 ভাব ছিল, কেমন স্বামীর জন্য একদম যান চলে যায়, অথবা স্ত্রীর জন্যে মানে যান চলে যাচ্ছে, নাম ঢুকিলেন, আল্লাহ না করুন এরপরে উল্টাপাল্টা হয়ে গেছে। উল্টাপাল্টা হওয়ার কারণে বিয়ে আছে কিন্তু একদম বিরক্ত, সম্পর্ক নাই, সম্পর্ক নষ্ট, তারা ক্ষয় হয়ে বাপ মারদুর হচ্ছে ইত্যাদি ইত্যাদি, যদি এমন অবস্থায় পড়ে যান, তাহলে যে মহব্বতের কারণে স্বামীর নামটা নিয়ে ঢুকেছিলেন ওই মহব্বত তো এখন নাই, এখন বিচারে কী করবে? নাম এফিডেভিট করবে, কেমন এই জাতীয় কোনো ধরনের কোনো সমস্যায় পড়ন এটা ইসলাম চায় না। স্বামী এই জাতীয় কোনো সমস্যায় পড়ে যাক এটাও চায় না, এবং স্ত্রীগুলো পড়ে যাক এইভাবে কোনো বিপদে, এটা ইসলাম চায় না। এই জন্য মা বাবার দেওয়ার নামটাই হচ্ছে স্ত্রীর আসল নাম, এই নামের সাথে অন্য কোনো নাম যুক্ত করা জায়েজ নাই। সেকেন্ড প্রশ্ন ছিল, ইয়াজিদ কি কাফের? জি, ইয়াজিদ তো অসংখ্য আলেমদের মতে কাফের, এবং অনেক কুফরি করেছে, অনেক হারাম কাজ করেছে, অনেক অবৈধ কাজ করেছে, ইসলামের মানে ইসলামের জড় কেটেছে। এই জাতীয় এই কী বলে এই একটা নেতাকে কাফিরই বলা হয়েছে ইসলাম শরীয়তের মধ্যে, এবং অনেকেই এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। একদম খামাকা কোনো দ্বিধাদ্বন্দ্বের প্রয়োজন নাই, কারণ সে কুফরি করেছে প্রকাশ্যভাবে, এবং সে হারাম করছিল, শরাব খাইত, মদ খাইত, এবং এরপরে যত আকাম ছিল হেন কোনো মানে আকাম নাই যা সে কিন্তু করে নাই। তো সেই হিসাবে এটা একটা পলিটিক্যাল ব্যাপার, আমরা সেদিকে আর যাবো না, শুধু এদূর আপনাকে বললাম যে দেখাল লেখা এরান। নেক্সট করে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আমি
ফার্স্টে হাত পড়িয়া সেকেন্ডে হাত সুরা কাফিরুন পড়তাম, পড়ে লিখছি কুলফুয়াল্লাহ পড়ছি, দুই ওয়ার্ড পড়ে গিয়া বাদে আমার মনে হয়েছে যে আমি কাফিরুন পড়তাম ইসলাম, বাদে আমি স্ত্রীটু কাফিরুন পড়িয়া বাদে কুলফুয়াল্লাহ পড়িয়া লাস্টে গিয়ে আমি তো সজদা দিছি, আমার এই নমাজটা ঠিক আছে। সেকেন্ড রেখা তো কুলফুল্লাহ পড়েছেন, আর থার্ড রেখা তো সেকেন্ড রেখা তো পড়তাম ইসলাম কুলিয়াইও পড়ি লিখলাম কুলফুয়াল্লাহ, পড়ে কোন সময় বা জত পড়ি যায় খাপ পড়ি যায়, তো ই বলে নমাজ নমাজ লাগে গেলে ই নমাজ ই কাপড় দিয়া কিতা নমাজ কাছে পড়া না চেঞ্জ করা লাগবো, আর বলে পড়ি লাই কি ঠিক আছে দুইটা প্রশ্ন আমার উত্তর। ঠিক আছে, সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নের জবাব হচ্ছে বোন যে সালাতুল ভিতির পড়েন আর যে কোনো নামাজ পড়েন, বিশেষ করে আপনি সালাতুল ভিতির পড়তেছিলেন, সেকেন্ড রাখাতে আপনি একটু পেস লেগে প্রথমে কুল হুয়াল্লাহ দিয়ে শুরু করেছিলেন, পরে মনে আসছে বলে আপনি পরে এটা চেঞ্জ করে গেছেন, আপনি কুলিয়া আইহুল কাফিরুন পড়ছেন, তো আপনার কুলিয়া আইহুল কাফিরুন এই চেঞ্জ করে পড়ার কারণে কোনো সাজদা সহ আসে না। সাজদা সহ দেওয়ার নিয়ম ছিল না, কিন্তু আপনি যে দিয়ে দিয়েছেন ভুল ক্রমে এই জন্য আপনার নামাজ হয়ে যাবে, কেমন এটা বলে দিছেন, কারণ এটা এটাতে লাগে না, অপ্রয়োজনীয় একটা সাজদা সহ করেছেন, তো যেহেতু আপনি করে ফেলেছেন আপনার যেহেতু জানা ছিল না মাসআলা এই জন্য আপনার সেদিনকার নামাজ হয়ে গেছে, আগামীতে এই বল আপনি করবেন না। যে কোনো সুরা দিয়ে শুরু করেছেন আর পরে খেয়াল হয়েছে যে না এটাতে পড়ার কথা না আমি অন্যটা পড়বো, এভাবে করে আপনি এক সুরা থেকে আরেক সুরা এক আয়াত থেকে আরেক আয়াতে চলে গেছেন, তো পরে গিয়ে ওইটা কন্টিনিউ করেছেন যদি হয় তাহলে কোনো দিন আপনার সাজদায় সহ দেওয়া লাগবে না, খেয়াল রাখবেন। সেকেন্ড হচ্ছে আপনার প্রশ্ন যে মাস যখন কাটাকাটি করেন আপনারা কেমন কিছুদের মধ্যে, ওই সময় মাস কাটাকাটির সময় যে মাস থেকে যেগুলা মানে কি বলে গোলা পানি নোলা পানি ইত্যাদি যদি আপনার গায়ে পড়ে পড়ে যায়, তাই দেখেন মাস জিনিসটাও ফাক, খেয়াল করেন মাস জিনিসটা নিজে ফাক, আবার যে পানির মধ্যে আপনি এখন ভিজেইছেন ফ্রিজ থেকে বাইর করে আপনার ফ্রিজও পাক, যে পানি দিয়ে ভিজেইছেন এই পানিও পাক, একটু গোলা হয়েছে একটু স্মেল হয়ে গেছে দুর্গন্ধ হয়ে গেছে ইয়াদ্দু, এই এই জাতীয় কোনো পানি যদি আপনার গায়ে পড়ে অথবা আপনার কাপড়ের মধ্যে পড়ে আর ওই কাপড় দিয়ে নামাজ পড়ে ফেলেন, নামাজ না হওয়ার কোনো কারণ নাই, আপনার নামাজ হয়ে গেছে ইনশাআল্লাহ, কেমন জাযাকাল্লাহ খায়রান। উত্তম হলো যে আপনি কাপড়টার অংশ ধুয়ে আপনি ফ্রেশ হয়ে নামাজ পড়বেন বা একটু আতর টাতর ইউজ করে নামাজ, যেহেতু আপনি ঘরে আছেন এই জন্য যদি কিছু আপনি আতর বা পারফিউম ইউজ করে নামাজ পড়েন ভালো, আর যদি নাও করেন তাহলে এইসব পানিতে আপনার উজু নষ্ট হবে না কিচ্ছু হবে না নামাজ হবে। নেক্সট করে দেখি কে আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু আওয়াজ করে বলতে হবে বোন। আর আপনার লাগে আমরা বেশ করে দোয়া করি, আপনি দিলটা কি দোয়া করেন জানো, আমার বাচ্চাই তো লাগে আমার ফ্যামিলি লাগে আমরা পেরেশানি আল্লাহ হরাইয়া নিতে। আপনি এত দোয়া করেছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহ আপনার পরিবার সহ সকল মুমিন ভাই বোনদেরকে আল্লাহ হেফাজতে রাখুন, আমাদেরকে যারা অসুস্থ রয়েছেন আমাদের মাঝে আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুন ইনশাআল্লাহ। প্রশ্ন ছিল আপনার মেইনলি যে বিসমিল্লাহি আরকিক, বিসমিল্লাহি আরকিক, বিসমিল্লাহি আরকিক, এটা হচ্ছে রুকিয়ার দোয়া, রুকিয়া যারা করবেন ওনাদের জন্য এই দোয়াটা, ওনারা রাকিরা এটা পাঠ করেন, তো আপনি যদি রাকি হন অসুবিধা না আপনি পাঠ করেন বিসমিল্লাহি আরকিক,
কেমন আমি আল্লাহর নামে রুকিয়া করছি, এখন যদি আপনি না হয় আপনি বলছেন যে এগুলার এগুলোর বহু বচন কী হবে, জি প্লোরাল যদি আপনি বলতে চান যে আপনারা কয়েকজনে করেন তাইলে আপনি বলবেন বিসমিল্লাহ নারকিক, আরকিকের জায়গায় নারকিক হবে, কেমন ও আল্লাহ আপনার কাছে আমি রুকিয়ার জন্য হেল্প চাচ্ছি, আপনি আমাদেরকে সাহায্য আমাকে সাহায্য করুন, একা হইলে আর কয়েকজন হইলে আমাদেরকে সাহায্য করুন, বিসমিল্লাহ আর কিক একা আর বহু বচনে আন্নার কিক গেল এক নম্বর। আর সেকেন্ডটা ছিল আপনার দোয়া আল্লাহুম্মা আল্লিহ বাইনি, আয় আল্লাহ আমাদের মধ্যে তুমি মহব্বত নাজিল করো, ভালোবাসা দান করো। এখন যদি স্বামী স্ত্রী উভয়ে যদি একসাথে করে পড়েন তাহলে আল্লাহুম্মা আল্লিহ বাইনা না হবে, একা পড়লে আল্লাহুম্মা আল্লিহ বাইনি, আর যদি স্বামী স্ত্রী অথবা আওরাত থেকে শুরু করে সবার জন্য পড়েন, কেমন ইমানদারদের জন্য পড়েন তাহলে আল্লাহুম্মা আল্লিহ বাইনানা অথবা আল্লাহুম্মা আল্লিহ বাইনা কুলুবিনা, আয় আল্লাহ আমাদের কলবের মধ্যে তুমি মহব্বত এবং ভালোবাসা নাজিল করে দাও। আশা করি ক্লিয়ার। একা পড়লে বাইনি, আর কয়েকজন মিলে পড়লে যে আল্লাহ আমাদের সবার মধ্যে মহব্বত দান করো তাইলে আল্লাহুম্মা আল্লিহ বাইনানা ও বাইনা কুলুবিনা, এইভাবে করে ইনশাআল্লাহ। আশা করি ক্লিয়ার বোন। আপনার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ পাক আপনাকে আমাদেরকে নেক আমলের তৌফিক দান করুন। এবং নেক আমলের কথাটা আমি একটু আগে উল্লেখ করছিলাম, নেক আমল বলতে হাতে তসবি নিয়ে উজু করে জায়নামাজে বসে বসে কিছু পড়ার নাম নেক আমল না। নেক আমল হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে যে আমল করা হয় ওইটার নাম হচ্ছে নেক আমল। তো আমরা যাচ্ছি ইনশাআল্লাহ নেক্সট করে দেখি কে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি আপনার প্রশ্ন কি বলুন স্যার। হুজুর আমার একটা কোশ্চেন হলো, এই যে আপনি যে বলছেন সালাত তসবি নামাজটা চার একাত পড়লে ইয়েতে যাওয়া, চার নামাজ চার একাত পড়লে নাকি ওমরা কাজার সব পাওয়া যায়, কিন্তু অনেকে বলে বারো একাত পড়লেও ভালো বলে, এখন কোনটা ঠিক জানি না। পাঁচ একাত না আপনি বলছেন চার একাত পড়লে নাকি ওমরা ওমরা ওমরা, আচ্ছা ঠিক আছে, কিন্তু অনেকে বলে যে বারো একাত পড়লে আরো সব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি রাখেন সমস্যা নাই। জাযাকাল্লাহ খাইরান। বোনের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে ডেইলি চার রাকাত নামাজ দিনের বেলায় অর্থাৎ ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়ার পর, সূর্য উদয় হওয়ার পর থেকে শুরু করে দুপুর হওয়ার আগ পর্যন্ত এই সময়টা অনেক লম্বা সময়। এই সময় আমি বলছিলাম অতীতে, ডাক দিয়েছিলাম আমার ভাই বোনদেরকে যে আসুন আমরা দুই দুই করে চার রাকাত নামাজ যদি পড়ি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি মকবুল উমরার সওয়াব পাওয়া যাবে। এই কথাটি বোন বুঝেছেন কিন্তু কে তাকে বলেছে যে না বারো রাকাত এটা চার রাকাত না, একটু পেস লেগে গেছে এই আর আর কিছু না। দেখেন নর্মালি আপনি পড়বেন চার রাকাত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো সময় চার পড়েছেন, কোনো সময় ছয়ও পড়েছেন আছে, আবার কোনো দিন তিনি আট রাকাতও পড়েছেন আছে, কেমন। আর বারো রাকাতের কথাটা আমার জানা নাই, হইতেও পারে, কেমন। তো চার রাকাত হচ্ছে মিনিমাম, আর উর্দু যদি আপনি পড়েন তাহলে আপনি বারো পর্যন্ত পড়েন সমস্যা নাই, কেমন, কিন্তু চার রাকাতের কম পড়লে হচ্ছে না। তো ওই জন্য আপনি খেয়াল রাখবেন যে এটা এটা হচ্ছে মিনিমাম চার রাকাত, আর যদি আপনি ম্যাক্সিমাম পড়তে চান ছয় পড়েন আট পড়েন বেশি পড়েন কোনো সমস্যা নেই, কিন্তু পড়তেই হবে আট রাকাত ছয় রাকাত অথবা বারো রাকাত এটা না। আর যদি উমরার সওয়াব পেতে চান তাহলে চার রাকাত পাওয়া লাগবে। আশা করি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ইভেন আমি আমি বলতে চাইবো যে একটা হাদিসে আসছে দুই রেখাত, দুই রেখাতে কোথাও এসছে, তো যাক আমি দুইটা এটা একটু স্ট্রং না এত বেশি, কিন্তু চার রাকাতটা বেশি স্ট্রং, এই জন্য চারও ঠিক আছে ছয়ও ঠিক আছে বেশিও ঠিক আছে কিন্তু কম হলো চার। খেয়াল রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করেছেন যে ব্যক্তি আর্লি পড়বে তার নাম না তার নাম হচ্ছে ইশরাকের নামাজ, আর যিনি একটু লেটে পড়বেন তার নাম নাম একই জিনিস এই একই নামাজ কিন্তু তার নাম তখন দেওয়া হয় সালাতুদ্দোহার নামাজ। আমরা যাচ্ছি নেক্সট করে দেখি কে আছেন। আসসালামু আলাইকুম কোদার। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন কি বলেন? আমার একটা প্রশ্ন আসেননি আপনারা বলেন আমরা লাগে দোয়া করবো সরি ইনশাআল্লাহ বলেন প্রশ্ন আমার লাগে দোয়া করি আমি। আমার প্রশ্নটা হইলো জানে
আমরা আমি লোককে গরু এই দোয়াটা পড়তাম পারমনি ওখানে কবর জিয়ারতের জন্য একটা দোয়া আল্লাহুম্মা হাই আল্লাহুম্মা মাগফিরলি আল্লাহুম্মা ফিল হাইয়িনা মাইতিনা জি 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 ওটা তো আমরা পড়তাম পারমনি মুদা হল লাগে আমরা মে লোককে গরু আর পড়লে কত হাসু আবইব মুদা হল উপরে রানের উপরে তারা হিসাবটা আমরা যাইব নি পড়লে সুন্দর প্রশ্ন রেখেছেন বোন। প্রথম প্রশ্ন হচ্ছে যে কবরস্থানে না গিয়ে নিজের ঘর থেকে বাড়ি থেকে এই দোয়া করা যাবে কি না, যেটা আমরা জানাজার দোয়ার মধ্যে পড়ি আল্লাহ মাফিল হাইয়িনা মাইয়িতিনা। জি, বন্দিটা পড়া যাবে। কোনো কোনো মানুষ মনে করে যে নমাজের মধ্যে এগুলো বোধহয় পড়া যায় না, যা এটা ভুল, এটা কথা ভুল। নমাজের মধ্যে আমরা আল্লাহ মাসাল্লি আলা পড়ি না, বারেকাতা পড়ি না, আল্লাহম্মা আফিল্লা হাই কী বলে এগুলো আমরা পড়ি তো। তো ঠিক এমনি করে নমাজের বাইরেও পড়ি আল্লাহ মুসাল্লি আলা বারিক আলা মুহাম্মদ পড়ি না, এগুলো যেমন করে পড়া যায় এভাবে করে আপনি জানাজার মধ্যে শরীক হইলে যে দোয়া পড়েন এই দোয়াটা আপনি আপনার ঘর থেকে পড়তে পারবেন। আল্লাহুম্মা ফিল্লি হাইয়িনা মাইয়িতিনা ও শাহিদিনা ও গায়বিনা যে দোয়া রয়েছে এই দোয়া আপনি একা পড়তে পারবেন, ঘর থেকে পড়তে পারবেন, এবং যে কোনো সময় আপনি এটা যদি পড়তে চান পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। সেকেন্ড প্রশ্ন ছিল যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, এই সময় আমি ফজরের নামাজের জন্য উজু করেছি, এই উজু থেকে ওয়াক্ত যেহেতু হয়ে গেছে ফজরের, এখন উজুর দু রেকাত নামাজ পড়া যাবে কি না? জি, ইনশাল্লাহ যদি ফজরের ওয়াক্ত লম্বা আছে তো থাকে আপনার ফরজ সুন্নাত পড়তে পারবেন, সময় আছে অসুবিধা নাই, তাইলে আপনি উজু করার পরপর দু রেকাত নামাজ পড়বেন। দেখেন উজুর দু রেকাত নামাজ পড়ার জন্য কোনো নিষেধ নাই, যে কোনো সময় উজু করছেন আপনি পড়ে ফেলেন। ইভেন যে এই নিষিদ্ধ টাইমও আছে, একদল স্কলারের বক্তব্য হচ্ছে যে নিষিদ্ধ টাইম হচ্ছে যে টাইমের নামাজ পড়ার জন্য, ওয়াক্তিয় নামাজ পড়ার জন্য, কিন্তু ফজরের কী বলে উজুর নামাজের জন্যে তাহিয়াতুল মসজিদের জন্য এগুলো নিষেধ না, আপনি যে কোনো সময় মসজিদ থেকে দাখিল হন পড়তে পারবেন, যখনই উজু করেছেন এর পর পর আপনি উজুর নামাজ পড়তে পারবেন। কিন্তু যদি টাইম থাকে আর যদি এমন হয় যে ফজরের টাইমে উঠছেন আপনি খুব লেটে, এখন যদি উজুর নামাজ পড়তে শুরু করেন তাহলে আপনার ফরজ যাবে, তাহলে আপনাকে আগে সুন্নত ফরজ পড়তে হবে, খেয়াল রাখবেন। সুতরাং আমাদের হাতে টাইম অতি কম, একদম কমে গেছে, এজন্য একটা রিমাইন্ডার দিয়ে আমরা শেষ করি আজকে, যেটা দিয়ে শুরু করেছিলাম, আসুন কোরআনের উপর চলে যাই। কোরআন এসছে আপনাকে আমাকে ভালো করতে, আপনাকে আমাকে মুমিন বানাতে, আপনাকে আমাকে গোটা মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে কোরআন হাকিম আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন। এই কোরআনটাকে আমরা ভুল বুঝে আমাদের ঘরে রেখেছি, আমরা পড়ি না, এখান থেকে আলো নেই না, আলো নেই না। ফর এক্সাম্পল আপনার বাসায় আলো নাই, অন্ধকার হয়ে গেছে, ইলেকট্রিসিটি চলে গেছে, এবং আপনি আপনার ঘরে একটা মোমবাতি আছে কিন্তু আগুন নাই, আমার ঘরে আছে। এখন আপনি যদি আমার ঘর থেকে এসে মোমবাতিতে লাগাইয়া না নেন তাহলে তো হবে না, এই জন্য আপনাকে নিতে হবে এসে। কিন্তু আলো আপনার কাছে মোমবাতি আছে, আমার কাছেও কিন্তু মোমবাতিও আছে আলো আছে, তো এই জন্য আপনাকে এসে আলো নিতে হবে, নিলে পরে আপনার ঘরটা অন্ধকার থেকে আলোকিত হয়ে যাবে। তাইলে আল্লাহ তাআলা কোরআন হাকিম দিয়েছেন এই কোরআন থেকেই আমাদেরকে আলো নিতে হবে, কিন্তু কোরআন আপনার ঘরে আছে, আপনি কোরআন পড়েন না, কোরআন স্টাডি করেন না, কোরআন অধ্যয়নে নাই, কোরআন খুলেনও না, তাইলে আপনি কেমনি বরকত পাবেন বলেন? এই জন্য বরকত পাওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত আমরা আল কোরআনকে নিজের কিতাব হিসাবে সবসময়ের সঙ্গী হিসাবে ফ্রেন্ড না বানাইছি, সবসময় এটা না পড়ি, সবসময় না খুলি, না তেলাওয়াত করি, তাইলে হবে না। এই জন্য সবার কাছে আমাদের অপিল থাকবে আজকের প্রোগ্রামের যে আসুন কোরআনকে যেন আমরা লুক আফটার করি, কোরআন যেন আমরা ভালো করে ধরি, কোরআন যেন আমরা তেলাওয়াত করি, এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করে আলো গ্রহণ করে আমাদের গরুগুলোকে আমাদের আওলাদদেরকে পরিবার পরিজনকে যেন আমরা আলোকিত করতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের মতো আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে ইনশাআল্লাহ আগামী বুধবারে 2 o'clock again। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।